আমরা এই পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষ করে আমরা দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণ করেছি। আমাদের এইখানে ভিত্তিতে এখানে যারা সভাপতি প্রার্থী ছিল সবাই যেত, একজন আমাদের আমিরুল ইসলাম কামাল, উনি উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, অত্যন্ত যোগ্য নেতা। আরেকজন আমাদের এই চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সাইদুর রহমান সুজন। আরেকজন সাবেক সভাপতি জনাব আব্দুল খালিক। আর সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী ছিলেন আব্দুল মালিক। আমরা দীর্ঘ আলাপ আলোচনায় আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতার মাধ্যমে আমরা দেখেছেন আমাদের ভোটের প্রস্তুতি ছিল, আমাদের ব্যালট এবং ভোটার ভোট বাক্স আমরা রেডি করে নিয়ে এসেছিলাম। কিন্তু অত্যন্ত আনন্দের সাথে আমরা ঘোষণা করছি আমাদের ওই পর্যন্ত যেতে হয় নাই। আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম কামাল, উনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং আমরা আমাদের প্রিয় সভানেত্রী মিসেস হাসিনা দৌলা আগামী 3 বছরের জন্য বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবে। আমি আপনাদের প্রিয় চেয়ারম্যান সুজনের একটি সুজনের ব্যাপারে আমাদের সকলের একটি সমন্বিত সিদ্ধান্তের কথা আপনাদের সামনে ঘোষণা করছি। পরিষদের নির্বাচনে আমরা বিরোধী ইউনিয়ন এবং সাভার উপজেলা আওয়ামী লীগ সুজনকে একক প্রার্থী হিসেবে আমরা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সভাপতি প্রার্থী আমি আগে বলেছি অত্যন্ত যোগ্যতম নেতা, সিনিয়র মানুষ, সিনিয়র মানুষ আমিরুল ইসলাম কামাল, উনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন এই কারণে আমাদের আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী উনি যেহেতু সাধারণ উপজেলা আওয়ামী লীগের সিটিং ভাইস প্রেসিডেন্ট, এটা অনেক বড় পদ, মানে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ পদে থাকতে আরেকটি গুরুত্বপূর্ণ পদে যাওয়া যায় না, এই কারণে উনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ধন্যবাদ। এখন আপনাদের সামনে আগামী 3 বছরের জন্য এই বিরোধী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন আমাদের প্রিয় সভানেত্রী মিসেস হাসিনা দৌলা। সভাপতি হিসাবে সাবেক সভাপতি জনাব আব্দুল হালিমকে আমরা ঘোষণা দিচ্ছি।
এবারে আমি দুই নম্বর সাধারণ সম্পাদক হিসেবে